যেই ক্যামেরাটা অন হলো যে মারলো চুপ হয়ে গেল কেন এইসব বল হয়ে গেল তার আগে নিতে হতো না মোমেন্ট গুলো কি মোমেন্ট গুলো নিতাম এরকম করতো এইসব না মা হ্যাঁ সবাই আজকে পিঙ্কি বের বিষয়েছে এদের পিঙ্ক পিঙ্ক পাপা একটু আমাদের আর মামামের ম্যাচ নিয়েছে হালকা সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ তোমরা বলো এবার অনেকদিন বলে 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 মুখে আমার মানে কারা তোমার দর্শক না আমরা দিন জানি না না দর্শকরা বলবে তা তো চেনা উচিত না শুনতে পাবে না তো কোডাসে বলছি সবাই বলছি বলো ক্রেজি কিনফোকস তুমি জানতে ও তুমি কে ক্রেজি কিনফোকস এর মেম্বার মেম্বার অ্যাকটিভ মেম্বার অ্যাকটিভ মেম্বার পাশেও একজন মহিলা সেও পিঙ্ক পরেছে হ্যালো লেডি এনিওয়ে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হঠাৎ করে আমরা ভিজিট করছি কোথায় যাচ্ছি আমরা মানি স্কোয়ারে রাইট আই এম জাস্ট এই তাকা তো ভিডিওর দিকে আমরা যাচ্ছি মানি স্কোয়ারে শপিং করতে শপিং আদৌ হবে কিনা জানি না কিন্তু যাচ্ছি গিয়ে উদ্ধার দেব ওখানে তারপর দেখা যাবে আমি আজকে চশমা আনতে ভুলে গেছি লাস্ট মোমেন্টে সো আমি আধা আধা দেখছি তোমাদের আমি আধা আধা দেখছি মানে তোমাদের দেখা মানে ক্যামেরা তো আমি এটা আপছা দেখছি বাট ঠিক আছে টেরিয়ে না গেলেই হবে সো আমাদের সাথে স্টে টিউনড অ্যান্ড দেখা হচ্ছে একটু পরে একে বলে রোম্যান্স দেখ কি সুন্দর বাইকেও রোম্যান্স হয় গাড়িতে ডিস্টেন্স থাকে এই যে তুই এই যে আমাদের মধ্যে একটা বিবাদ ডিস্টেন্স তারপর আমি দেখ ওখানে ডিস্টেন্স না থাকতেও ডিস্টেন্স বানিয়ে নিয়ে না একটুখানি আমার হাত এসে যাচ্ছে না হ্যাঁ এখানে ডিস্টেন্স বানিয়ে নিয়ে বসেছে আহারে রোম্যান্স দেখতে হয় বাইরে প্রকৃতিতে রোম্যান্স জায়গাতে লাস্ট টাইম গাড়ি পার্ক করিয়েছিলাম এবার একটা অন্য জায়গায় গাড়ি পার্ক করিয়েছি তো মাঝখানে ভুলে গেছিলাম যে কোথা দিয়ে ঢুকতে হয় অনেকটা ঘোরার পরে ফাইনালি আমরা ঢুকেছি অ্যান্ড ঢুকলাম তো ঢুকলাম ওয়েস্ট সাইডে ফার্স্ট ঢুকেছি এখন বাকি জায়গায় যাচ্ছি সো লেটস সি কি শপিং করা যায় একটুখানি কালচে আসছে তুই দেখ আমাকে
এটাও ডিজাইনটা ভালো লাগছে দিস ওয়ান দিস ওয়ান এইটা না তো আমি বলছি কাপড়টা শেষ এখন আমরা বাড়ি যাব
অনেক শপিং করা হলো, মানে মনে হলো টাকাগুলো পুরো হুড়হুড় করে বের করে দেওয়া হলো। ঠিক আছে, যখন কেনে বাবা আর দেবমাল্য এদের কথা হলো কেনার জন্যই তো রোজগার করা, কেন কেন কেন, এটা খোল। কিন্তু আলটিমেটলি যখন চলে যায় বাড়িতে গিয়ে যখন হিসাবের খাতাটা নিয়ে বসে তখন মনে পড়ে যে একটু কনসিডার করলেই হতো কম কিনে। আজকে আমি চশমা ছাড়া দিন কাটিয়েছি, ভালোই লাগলো, অনেক কিছু দেখতে পাইনি, দূরের জিনিস কাছ থেকে দেখেছি, কিন্তু হ্যাঁ ভালো লাগলো, মনে হলো যেন পাওয়ারলেস ঘুরছিলাম। ঠিক আছে চলো এবার আমরা স্টার্ট করব গাড়ি, যাব বাড়ি। বাইরে খাওয়ার আছে কোনো প্ল্যান নেই, কিন্তু চা খেতে পারি একটুখানি, আমারও খাবার মুড হচ্ছে, একটুখানি মনে হচ্ছে না গলাটা খুশখুশ করছে, চাটা হলে ভালোই হয়। সো এখন বাড়ির দিকে রওনা দিই, অন দ্য ওয়ে কিছু হয়তো খেতে নামবো না বাড়িতে গিয়ে। আমাদের কী আছে, পরোটা মাংস আছে বাড়িতে, তো লেটস স্টার্ট দ্য জার্নি ব্যাক টু হোম, বাড়িতে গিয়ে আর ব্লগ করছি। তো ফাইনালি বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে গল্প করে কার কত জামা কাপড় হলো, ক টাকা কার পিছনে খরচা হলো, কার কত বাজেট এক্সিড হলো, এইসব নিয়ে জল্পনা কল্পনা গল্প, খুব মজা হয়েছে আজকের দিনে। আশা করি তোমাদেরও আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি কিনফুক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা, বাই।